আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর ওয়ান কম্পিউটার্সের পক্ষ থেকে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আপনাদের সামনে আমি চারটি খুবই প্রয়োজনীয় প্যাকেজ নিয়ে কথা বলার চেষ্টা করব। খুবই প্রয়োজনীয় চারটি ডেস্কটপ কম্পিউটারের প্যাকেজ, যে প্যাকেজগুলো দিয়ে আপনারা নানা ধরনের কাজ করতে পারবেন, কোন প্যাকেজ দিয়ে কি কাজ করতে পারবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে এই কথাগুলোই বলার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। প্রথম যে প্যাকেজটি আমি এখানে নিয়েছি তা হলো মাত্র 10,500 টাকায়। এই প্যাকেজটি দিয়ে আপনি ফিল্মোরা টাইপের ভিডিওগুলো এডিট করতে পারবেন। যারা ইউটিউবার আছেন নতুন, বাজেট খুবই কম, তারা এই প্যাকেজটি নিতে পারেন। তবে সেকেন্ড প্যাকেজটিও নিতে পারেন। প্রথম প্যাকেজটি পড়বে 10,500 টাকা। এখানে ইন্টেল কোর i3 থার্ড জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে। 2 কোর এবং 4 থ্রেডের প্রসেসরে 3.30 GHz বেস ফ্রিকোয়েন্সি আছে। প্রসেসরটির বাজার মূল্য 1500 থেকে 1800 টাকার মাঝে। প্রসেসরটিতে কোনো প্রকার ওয়ারেন্টি নেই। এই প্রসেসরের সাথে রাখা হয়েছে স্পিড ব্র্যান্ডের H61 মাদারবোর্ড। মাদারবোর্ডটিতে অবশ্যই 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। প্রাইস পড়বে 3,100 টাকা। ভিউয়ার্স, এই কনফিগারেশনে আমি রেখেছি DDR3 8GB র্যাম অ্যাডাটা ব্র্যান্ডের। এখানে যদি হিটসিং সহ র্যাম পাওয়া যেত তাহলে অবশ্যই আমি হিটসিং সহ র্যাম রাখতাম, কিন্তু আনফর্চুনেটলি এখন মার্কেটে সে র্যামগুলো নেই। ভিউয়ার্স, এই র্যামটিতে 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। প্রাইস 2200 থেকে 2400 মাঝেই পাবেন আপনারা। এই কনফিগারেশনে রাখা হয়েছে 120GB SSD। 120GB SSD-র জন্য প্রাইস পড়বে 1800 থেকে 2100 টাকার মাঝেই। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। V1 ব্র্যান্ডের ক্যাশিং রাখা হয়েছে, সাথে V1 ব্র্যান্ডের 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। দুইটি মিলিয়ে 1800 থেকে 2000 টাকার মাঝেই প্রাইস পড়বে। ক্যাশিংয়ের প্রাইস বেড়েছে এখন মার্কেটে, বর্তমানে যেগুলো একটু কমের মধ্যে ক্যাশিং ছিল সেই প্রাইসগুলো বেড়েছে। আর V1 ব্র্যান্ডের ক্যাশিংগুলো কোয়ালিটি একটু ইনশিওর করার চেষ্টা করছে। আপনারা জানেন যে V1 ব্র্যান্ডের ক্যাশিংয়ের সাইডে চাইলে আপনি ফ্যান লাগাতে পারবেন এবং পেছনেও লাগাতে পারবেন। ভিউয়ার্স, টোটাল প্রথম কনফিগারেশনটিতে টোটাল প্রাইস পড়েছে 10,500 টাকা। সেকেন্ড কনফিগারেশনে যে প্রাইসটি পড়েছে সেটি পড়েছে মাত্র 12,000 টাকা। অর্থাৎ প্রথমটি থেকে সেকেন্ড কনফিগারেশনের পার্থক্য ছিল শুধুমাত্র একটি প্রসেসর। প্রসেসরটি হলো ইন্টেল কোর i5-এর থার্ড জেনারেশন প্রসেসর। ইন্টেল কোর i5 3470 মডেলের এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি দিয়ে আপনারা ভিডিও এডিটের কাজ করতে পারবেন। ফায়ারফক্স নাকি আমি আগে বলেছিলাম, ফ্রি ফায়ার গেমসটি খেলতে পারবেন। আসলে গেমস তেমন খেলা হয় না, বলতে চাচ্ছি যে ব্লু স্টিকের মাধ্যমে গেমসগুলো খেলতে পারবেন সেকেন্ড প্যাকেজটি দিয়ে। এবং ফিল্মোরা টাইপের কাজগুলো করতে পারবেন। ফিল্মোরা ভিডিও এডিটর দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। এছাড়া আরও কিছু ভিডিও এডিটর রয়েছে। আমি এখানে অ্যাডোবি প্রিমিয়াম প্রোর কথা বলছি না, কারণ সেটি অনেক ভারী একটি সফটওয়্যার। ভিউয়ার্স, এখানে ফটোশপের টুকটাক কাজও আপনারা করতে পারবেন। চাইলে তো আরও অনেক কিছুই আপডেট করা যায়, কিন্তু চাচ্ছি প্রথম দুইটি প্যাকেজ আমি খুবই বাজেটের মধ্যে করতে। তৃতীয় প্যাকেজটি করেছি যে মডার্ন গেমসগুলো যেন মোটামুটিভাবে খেলতে পারেন, সেই জন্য তৃতীয় প্যাকেজে রাখা হয়েছে Ryzen 3 2200G প্রসেসর, যেখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটিতে। এছাড়া এই প্যাকেজে আপনারা পাচ্ছেন গিগাবাইট ব্র্যান্ডের A320MH এই মাদারবোর্ডটি। প্রসেসরটিতে VGA 8 গ্রাফিক্স থাকার কারণে মডার্ন গেমসগুলো উইদাউট গ্রাফিক্স কার্ডই খেলতে পারবেন। ভিউয়ার্স, মাদারবোর্ডেও 3 বছরের ওয়ারেন্টি আছে। মাদারবোর্ডটিতে আপনারা ব্যবহার করতে পারবেন AM4 সকেটের সকল প্রসেসর। তবে আমি এই মাদারবোর্ডটিতে সকল প্রসেসরের জন্য আপনাকে নিতে বলবো না। যদি আপনি Ryzen 3 2200G ব্যবহার করেন এটি নিতে পারেন, Ryzen 3 3200G ব্যবহার করলেও এটি নিতে পারেন, বা অ্যাপলনের প্রসেসরগুলো ব্যবহার করলেও এই মাদারবোর্ডটি নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া আপনি যদি মনে করেন Ryzen 5 3400G নেবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে B450 সিরিজের কোনো একটি মাদারবোর্ড আপনাদের নেওয়ার জন্য। ভিউয়ার্স, এই কনফিগারেশনে আরও রাখা হয়েছে DDR4 কর্সিয়ার ব্র্যান্ডের 3200W-এর 8GB র্যাম, 120GB SSD সহ পাওয়ার সাপ্লাই এবং ক্যাশিং মিলিয়ে প্যাকেজটি পড়েছে 20,500 টাকায়। এবং তার পরের প্যাকেজটি পড়েছে 28,000 টাকা। এখানে রাখা হয়েছে Ryzen 5 3400G প্রসেসর, রাখা হয়েছে এখানে MSI ব্র্যান্ডের B450 মাদারবোর্ড,
প্রসেসরটির প্রাইস 13,500 টাকা এবং মাদারবোর্ডটির প্রাইস 6,600 থেকে 800 টাকার মাঝেই। মাদারবোর্ড প্রসেসরে 3 বছরের ওয়ারেন্টি আছে। এছাড়া এখানে আপনারা পাচ্ছেন 120 GB SSD কর্সিয়ার ব্র্যান্ডের, 8 GB RAM 3200 বাসের। এছাড়া এখানে পাওয়ার সাপ্লাই 500 ওয়াট ক্যাশিং ব্যবহার করা হয়েছে V1 ব্র্যান্ডের। টোটাল প্যাকেজটি পড়েছে 28,000 টাকা, অর্থাৎ 4টি প্যাকেজ নিয়ে কথা বলেছি। প্রথম প্যাকেজটি 10,500 টাকা, দ্বিতীয় প্যাকেজটি 12,000 টাকা, তৃতীয় প্যাকেজটি পড়েছে মাত্র 20,500 টাকা এবং চতুর্থ প্যাকেজটি পড়েছে 28,000 টাকা। প্রথম প্যাকেজটি দিয়ে আমি বলেছি কি কাজ করতে পারবেন, সেকেন্ড প্যাকেজটি দিয়ে বলেছি, থার্ড প্যাকেজটি বলছি মডার্ন গেমসগুলো খেলতে পারবেন, সাথে সাথে ভিডিও এডিটিং রেন্ডারিং এই কাজগুলো করতে পারবেন, এবং চতুর্থ প্যাকেজগুলো দিয়ে এগুলো আরও ভালোভাবে করতে পারবেন। অর্থাৎ থার্ড প্যাকেজে ভেগা 8 গ্রাফিক্স থাকলেও চতুর্থ প্যাকেজে ভেগা 11 গ্রাফিক্স আছে। ভিউয়ার্স, এই 4টি প্যাকেজে যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে তার ওয়ারেন্টিগুলো আমি আরও একবার বলছি। প্রথম প্যাকেজ এবং দ্বিতীয় প্যাকেজে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে ইন্টেলের, তাতে কোনো ওয়ারেন্টি নেই। মাদারবোর্ড ব্যবহার করা হয়েছিল H61 স্পিড ব্র্যান্ডের, 1 বছরের ওয়ারেন্টি আছে। র্যামে 1 বছরের ওয়ারেন্টি প্রথম এবং দ্বিতীয় প্যাকেজে। এছাড়া SSD-তে 3 বছরের ওয়ারেন্টি আছে, পাওয়ার সাপ্লাইয়ে 1 বছরের ওয়ারেন্টি। এবার তৃতীয় এবং চতুর্থ প্যাকেজের প্রায় সব পার্টসেই 3 বছরের ওয়ারেন্টি আছে। র্যামের ক্ষেত্রে লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি আছে। এই অফারগুলো আপনারা পেতে পারেন আমাদের R1 কম্পিউটার্সের নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর 314-15-16 নম্বর শোরুমে। ডেসক্রিপশন বক্সে আমাদের সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।